অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমি জানাতে চলেছি 2019 ডিসেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, এই ডিসেম্বর মাসে বেশ কিছু প্ল্যানেট যেগুলো রাশি পরিবর্তন করছে, যে জন্য প্রত্যেকটি রাশির মতো মেষ রাশিরও কিছু পরিবর্তন দেখা যাচ্ছে এই বছরের শেষ মাস ডিসেম্বরে। তো প্রথম কথা হচ্ছে, আপনাদের দশম স্থানে শুক্র অবস্থান করছে, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি থেকে দশম স্থানে শুক্র অবস্থান করছে এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে আপনার নবম স্থানে রবি অবস্থান করছে এবং অষ্টম স্থানে আপনাদের মঙ্গলের অবস্থান এবং অষ্টম স্থানে বুধের অবস্থান এবং সপ্তাহে মাসের শেষ ভাগে বুধ আবার ঠিক নবম স্থানে অবস্থান করছে। এক্ষেত্রে আপনাদের কিছু কিছু চেঞ্জেস আপনারা নিজেরা বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, আপনাদের এই 2019 ডিসেম্বর মাসে, অর্থাৎ বছরের শেষ মাসে, আপনাদের আর্থিক ভাবটা শুভ দেখা যাচ্ছে, নতুন কর্মের যোগ দেখা যাচ্ছে এবং যারা দীর্ঘদিন ধরে কিছু লোনে ফেঁসে আছেন, আপনাদের লোন পরিশোধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আটকে থাকা টাকা আপনাদের উদ্ধার হবে এই ডিসেম্বর মাসে। এরপরে বলি, এই ডিসেম্বর মাসে আপনারা যানবাহন একটু আস্তে চালাবেন এবং খুব সচেতনভাবে চালাবেন। কিছু চোট আঘাত এবং ছোটোখাটো দুর্ঘটনার যোগ এই ডিসেম্বরে মেষ রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। মেষ রাশির এই ডিসেম্বর মাসে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে তাদের ক্ষেত্রে অত্যাধিক শুভ এবং নতুন প্রেমের প্রস্তাবও আপনাদের আসতে পারে এই ডিসেম্বর মাসে। নতুন কানেকশান, প্রেমের কানেকশান এই ডিসেম্বর মাসে আপনাদের অবশ্যই আসবে এবং যারা বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন তারা অবশ্যই এই সময় ঝাঁপিয়ে পড়ুন বিয়ের ব্যাপারে যোগাযোগের জন্য। দেখবেন আপনাদের সফলতা আসবে। এরপরে বলি, যারা চাকরি ক্ষেত্রে আছেন, সে সরকারি হোক বা বেসরকারি হোক, সেখানে আপনাদের কিছুটা হলো ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বেসরকারিতে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের বিজনেস ক্ষেত্রে একটা পরিবর্তন ঘটতে চলেছে এই ডিসেম্বর মাস থেকে। নতুন আপনারা কানেকশান পাবেন এবং আপনারা যদি কোনো নতুন বিজনেস করবেন ভাবছেন বলে, তাহলে আপনারা কোনো বিজনেস এক্সপার্টের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিয়ে বিজনেসে ইনভেস্টমেন্ট করুন। এরপরে বলি, যারা গুরুজন আছে, অর্থাৎ মেষ রাশির আপনাদের বাবা মা, তাদের শরীরের দিকে একটু খেয়াল দিবেন, কারণ ব্যথা বেদনা এগুলোর দিকটা বেশি দেখা যাচ্ছে এবং যারা মেষ রাশি যারা জাতক বা জাতিকারা আছে তাদের এ বছর শেষের দিকে বেশ দূরে ভ্রমণের যোগ লক্ষ্য করা যাচ্ছে, বেশ দূর দূর স্থানে। এবং এই ডিসেম্বর মাসে আপনাদের আকর্ষিক কিছু প্রাপ্তির যোগ এই মেষ রাশির লক্ষ্য করা যাচ্ছে। এই ডিসেম্বর মাসে আপনাদের নতুন কোনো কানেকশন আসতে পারে এবং আপনারা
নতুন কিছু ক্রয় করতে পারেন। অর্থাৎ মাসের শেষ ভাগটা আপনাদের অত্যাধিক শুভ যাবে এবং ভ্রমণের যোগ প্রবল লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে যারা আছে তারা অবশ্যই পড়াশোনার দিকে একটু মনোনিবেশ করুন, কারণ এক্ষেত্রে আপনাদের চঞ্চলতা বেশি বৃদ্ধি পাওয়া লক্ষ্য দেখা যাচ্ছে, বেড়ে যেতে পারে চঞ্চলতাটা। অবশ্যই ধীর স্থিরভাবে এই পড়াশোনা এডুকেশনের দিকটা লক্ষ্য করুন। পাশাপাশি যারা হায়ার এডুকেশন করছেন তাদের ক্ষেত্রে খুব শুভ, এবং যারা গোল্ডের বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা শুভ দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, আমি আজকে মেষ রাশি ডিসেম্বর কেমন যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। সকলে ভালো থাকুন।